প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? ভালো। আমরা গত পাঠে কি আলোচনা করেছিলাম? আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জীব জগতের শ্রেণীকরণ। জীব জগতের শ্রেণীকরণ আমরা আগে অনেক কিছু শিখেছি, এখন জীব জগতের শ্রেণীকরণ সম্পর্কে আমরা যে যখন আলোচনা করব, জীব জগতের শ্রেণীকরণ বিষয়ে আমরা এখন একটু যে ধারণাটা নেব যে আমাদের যে সময় এই কম সময়ে বা সহজে জীব জগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের অবশ্যই প্রয়োজন। জীব বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীকরণের চেষ্টা করেছে, সর্ব আধুনিক পদ্ধতি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিকে জীব জগতকে মোট 5টি রাজ্যে ভাগ করেছে, 5টি রাজ্যে ভাগ করেছে, তাই না? তাহলে এখন 5টি রাজ্য কি কি এই বিষয়গুলো আমরা এখন একটু বোর্ডে দেখি। প্রথমে কি জীব জগৎ, তাই না? জীব জগৎ এই জীব জগৎ কে কয়টি রাজ্যে ভাগ করেছে? 5টি। 5টি। প্রথমটা কি? তাহলে এই যে দুইজন বিজ্ঞানী, বিজ্ঞানী কে কে? মার্গিউলিস আর হুইটেকার। এই দুজন মিলে জীব জগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছে? 5টি রাজ্য। এই জীব জগতের 5টি রাজ্য হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, কালকে তোমাদের এই 5টি রাজ্য পুরো বাড়িতে দেখে নেবে, বুঝা গেছে? এবং আপনার লিপিবদ্ধ করে নিয়ে আসবে।